আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আর একটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। আমি যে রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি একদম সহজ ও সরল পদ্ধতিতে মাত্র দুইটি উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নেবেন। সো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে একটা কড়াইয়ে 3 চামচ কুকিং তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেন্ডি। 250 গ্রাম ভেন্ডিকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ভেন্ডিটা একটু ভেজে নেব। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, প্লেটে একটা তুলে নেব। আমি ওই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যে দেখুন আলুটা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, তুলে নিলাম। আমি ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন। দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা পেস্ট। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুনটাও পেঁয়াজের সাথে একটু আমি ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এ দেখুন ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ বুঝে লঙ্কা, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। মশলাটা একটু ভালো করে মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব 1-2 মিনিট ধরে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোর সাথে ভালো করে মশলাটা মিক্স করে নেব, এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট আমি দমে রেখে দেব। ফিরে এসেছি 6 মিনিট পর। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এ দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডির সাথে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেব, যাতে ভেন্ডির ভেতরে মশলাগুলো ঢোকে যায়। এ দেখুন মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। গরম মশলাটা আমি ভালো করে আলু ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। এ দেখুন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু গ্রেভিটা আর গাঢ় করব না। এবার আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত অসাধারণ লাগছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সব ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।